প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস সম্পর্কে কিছু তথ্য। 25শে নভেম্বর অর্থাৎ আজকের দিন আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস। প্রাচীনকাল থেকেই নারীরা ঘরে বাইরে নির্যাতনের শিকার। 1961 সালের 25শে নভেম্বর এরকমই এক নৃশংস রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হন ডোমিনিকান প্রজাতন্ত্রের 3 জন নারী নেত্রী। কুখ্যাত স্বৈরশাসক রাফায়েল ক্রোজিলো আততায়ী লাগিয়ে তাদেরকে নৃশংসভাবে খুন করে। নারী অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ এই 3 মহীয়সী নারীর আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘ 1999 সালে 25শে নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী রানা। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, অনেক ভালো আছি। আর আজকে এখানে আসতে পেরে আরো নিজেকে অনেক অনুপ্রাণিত হচ্ছি আর কি, যে এখানে আর খুব ভালো লাগছে। অনেকদিন ইচ্ছা ছিল এখানে আসব, গান করব সবার জন্য। আমারও বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। তো ভাই, একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত তো আমরা অবশ্যই শুনব, তার আগে একটু জানব যে সঙ্গীতকে ঘিরে সমসাময়িক কোন কাজগুলো করছেন। আমি যে রিসেন্ট যে কাজগুলো করছি, মানে আমার ফোক গানের উপর আমি আগামী ইনশাল্লাহ অনেক চেষ্টা করছি। 31st নাইটে আমাদের, মানে আমার সেকেন্ড সোলো অ্যালবাম যেটা, মানে ফোক গানের উপর এই গানটি রিলিজ পরিকল্পনা চলছে। হ্যাঁ, চলছে, কাজ চলছে। অলরেডি 5টা ট্র্যাক মানে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর কম্পোজিশন করছে শফিক রিপু, খুব ভালো কাজ করে ও। আচ্ছা, সবগুলো কি পল্লী গীতি, মানে মডার্ন ফোক থাকছে তাই তো? মডার্ন ফোক আর পুরাতন আমার ফোক গানটা আবার নতুন করে আমি করতে যাচ্ছি আর কি। আচ্ছা, তো কার কার গান রাখছেন বা আরো, মানে যেহেতু 5টা গান সম্পন্ন হয়েছে, আরো 2-3টি গান হয়তো বা যোগ করবেন, তো কাদের গান রাখবেন বা কাদের গান রেখেছেন? আমি আসলে অনেক গুণী যারা আছে, বিশেষ করে আমাদের শাহাদুল করিম সাহেব, তারপর আছেন রাধারমণের গান আছে, তারপর আমার খুব প্রিয় একজন লেখক এবং কবি কুতুব আফতাব ভাই, উনি খুব অসংখ্য অসংখ্য গান আছে ওনার, তো ওনার কিছু গান করছি এই অ্যালবামে। আচ্ছা, তো প্রথম অ্যালবামটাতে নিশ্চয়ই ভিন্ন ধরনের গান ছিল এবং দ্বিতীয় অ্যালবামটাতে একেবারেই লোকসঙ্গীত নিয়ে কাজ করবার ইচ্ছা রয়েছে বা ইচ্ছা থেকেই আসলে এই অ্যালবামের পদক্ষেপটা নিয়েছেন, তো এর কারণটা কি? আসলে আমার জন্ম হচ্ছে মৌলভীবাজার জেলায়, সিলেট মৌলভীবাজার জেলায়। তো আমি আসলে মানে জন্ম থেকেই আসলে মানে যখন মানে গান শোনা শিখেছি তখন থেকে আমি আসলে পল্লী গান, ফোক, তারপর এগুলোর উপরই বেশি মানে শোনা হয়েছে, যার কারণে মানে মানে ছোটোবেলা থেকে একটা মানে আমার খুব ইচ্ছা যে আমি মানে কোনো দিন কাজ করলে মানে এই ফোক গান নিয়ে কিছু করতে চাচ্ছি আর কি। আপনার স্বপ্ন পূরণ হোক, আমরাও আশাবাদী, আমরা অবশ্যই অপেক্ষায় রইলাম আপনার এই দ্বিতীয় সলো অ্যালবাম। হ্যাঁ, ইনশাআল্লাহ এখানে কিছু টুইস্ট থাকবে অবশ্যই। অবশ্যই, হ্যাঁ, আমরা তো আরো কথা বলবো আপনার গান নিয়ে, কিন্তু এখন একটা গান শুনতে আমার খুব ইচ্ছে করছে। কোন গানটা আমাদেরকে প্রথমেই শোনাবেন? আচ্ছা, আমি আমার প্রথম সলো অ্যালবামের একটি গান, রাধারমণের খুব জনপ্রিয় একটি গান, এই গানটি আমি করছি। ঠিক আছে, শুনি আমরা গানটা। মোরে আমার মনে যত দুঃখ, আমি খুলিয়া কই লম না বন্ধুরে, নিরলে তোমারে পাইলাম না, শামখালিয়া শোনা বন্ধু রে, নিরলে তোমারে পাইলাম না, ওরে আমার মনে যত দুঃখ, ফুলের আশা
শুন রে বন্ধু ফুলের বিছানা ফুলের আসো ফুলের বসুন রে বন্ধু ফুলের বিছানা ওরে হৃদ কমলে শুয়া চন্দ আমি ছিটায়া দিলাম না বন্ধু রে নিরলে তোমারে পাইলাম না রমন বলে রে হাই রে মনের বাসনা ভাইবে রাধা রমন বলে রে হাই রে মনের বাসনা ওরে পাইতাম যদি প্রাণ বন্ধু গান শোনাবার জন্য ভাই আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা আবারও আমাদের কথায় ফিরছি। হ্যালো, হ্যালো, কি বলছো? সুষময়। কেমন আছো সুষময়? ভালো। আচ্ছা ভালো, কোন বিভাগটি তোমার পছন্দ? ভাষা ও ব্যাকরণ। কোন ক্লাসে পড়ছো? ক্লাসিক। কোন স্কুল? পুলিশ লাইন সদর হাই স্কুল। খুব ভালো, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, মগের মুল্লুক বাগধারাটির অর্থ বলো। ক অরাজক দেশ, খ ভয়ঙ্কর অবস্থা, গ এলোমেলো স্থান। বলো, জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। অপশন গ এলোমেলো স্থান। নিলাম, দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ক অরাজক দেশ। ঠিক আছে, জানা হলো। ভাই আমরা আবারও আমাদের এই কথোপকথনে ফিরব। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী রানা। ভাই কথা ছিল আপনার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে। এবার একটু জানবো যে দ্বিতীয় একক অ্যালবামের এই যে কাজ, পাঁচটি গান সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে, তো এই অ্যালবামের নামটা কি ঠিক করা হয়েছে? কি নামটা আসলে ঠিক করা হয়ে গেছে? আচ্ছা, একটু ডিফারেন্ট নাম আসলে। আমি মানে এই অ্যালবামটির নাম আমি মানে দিতে যাচ্ছি যে নাইয়ুরি। আচ্ছা, একটু ভিন্ন আঙ্গিকে, কোন চিন্তা ভাবনা থেকে এই নাম? আপনার নাইয়ুরি আসলে জিনিস মানে আমাদের সিলেট অঞ্চলের খুব প্রচলিত একটি শব্দ আসলে। আমাদের নতুন যখন বিয়ে হয়, কনে যখন বাপের বাড়ি আবার যায়, তখন ওটাকে আমরা নাইয়ুরি বলি। আচ্ছা, তো ওই ওই আঙ্গিকে একটি গান আসে, যার কারণে এই অ্যালবামের নামটি নাইয়ুরি করা হয়েছে। এবার কোন গান শোনাবেন আমাদেরকে? এবার আমি ওই আগামী যেতে যে অ্যালবামটি আসছে একটি গান করছি। ঠিক আছে, আর এই গানটি লিখেছেন, আগে বললাম যে গুণী একজন কবি আমাদের সিলেটের, ওনার বাড়ি নবীগঞ্জ জেলায়। তো উনি হচ্ছেন কুতুব আফতাব। তো ওনার একটি গান আশা করি ভালো লাগবে সবার। অবশ্যই শুনি আমরা।
लगाइले लगो किनारा भसाइले भसा और मने ना धैर्य मने बैते भंगना लगाइले लगो किनारा भसाइले भसा और मने ना धैर्य मने बैते भंगना আমার আর মনে না ধৈর্য মনে বইতে ভাঙ্গায় আমার হাতের বইটা লিখলিকে গলই তলা দিয়ায় উঠে পানি নাই রে বইটা লিখলি কে গলুই তলা দিয়াই উঠে পানি নাই রে নামের সোয়ে মাঝি মালা করে সালা মাঝি মালা মাঝি মালা করে সালা হইয়া সে উদাও আর মনে না ধৈর্য মনে মাইতে ভাঙ্গানা আমার আর মনে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা নিশান কোণে মেঘ জমেছে কুতুব কান্দে ডরে বাঁচিবার আর নাই ভরসা কাল বৈশাখী ঝরে ঈশান কোণে মেঘ জমেছে কুতুব কান্দে ডরে বাঁচিবার আর নাই ভরসা কাল বৈশাখী ঝরে হইলে দয়া লাগলে মায়া হইলে দয়া হইলে দয়া লাগলে মায়া কুলের তোহরি দাও আর মনে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা আমার আর মনে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা লাগাইলে লাগাও কিনারা ভাসাইলে ভাসা আর মনে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা আমার আর মনে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা আমার আর মনে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গানা লাগলো ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য ভাই আমরা আরো কথা বলবো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি হ্যালো হ্যালো আপনি স্বর্ণা কেমন আছো স্বর্ণা জি খুব ভালো আচ্ছা বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও ভাষা ও ব্যাকরণ কোন ক্লাসে পড়ছো আপু ক্লাস 3 এ কোন স্কুল আচ্ছা ভাষা ও ব্যাকরণ বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আজকের মতো শেষ হয়ে যাচ্ছে প্রশ্নে যাচ্ছি প্রথম প্রশ্ন কোনটি বিদেশেই তদ্ধিত প্রত্যয় ক আটিয়া খ আলী গ পনা বলো জলদি বলে ফেলো নিলাম দুঃখিত উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে গ পনা এটি হিন্দি তদ্ধিত প্রত্যয় ঠিক আছে জানা হলো আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে হ্যালো আমি সামিয়া বলছি কেমন আছো জি ভালো আচ্ছা বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও জানা অজানা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ছো আপু ক্লাস 9 কোন স্কুল সৌনিকা হাই স্কুল প্রশ্নে যাচ্ছি প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রথম নারী মন্ত্রী কে ছিলেন ক নূরজাহান মুর্শিদ খ ব্যারিস্টার রাবেয়া ভুঁইয়া গ সাজেদা কামাল বলো ব্যারিস্টার রাবেয়া ভুঁইয়া আচ্ছা নিলাম আন্তরিকভাবে দুঃখিত উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে ক নূরজাহান মুর্শিদ
ঠিক আছে, জানা হলো। হ্যাঁ, আমরা আবারও আমাদের এই আলাপচারিতায় ফিরব। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, হ্যালো, কে বলছো? আপু আমি অনিশা। কেমন আছো? আমিও ভালো আছি। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইংল্যান্ডের এই ক্রিকেটারের নাম বলো। ক মঈন আলী, খ জাফর আনসারি, গ আদিল রশিদ। বলো, জলদি বলতে হবে উত্তরটা। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে গ আদিল রশিদ। জানা হলো, আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো আপু, আমি নুসরাত। কেমন আছো নুসরাত? ভালো। কোন ক্লাসে পড়ছো? সেভেন। আচ্ছা বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ও ঐতিহ্য। আচ্ছা, কোথা থেকে ফোন করেছো তুমি? উত্তরা। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন, পৃথিবীতে প্রথম কোথায় গণতন্ত্রের সূচনা ঘটে? ক প্রাচীন ভারতের মহেঞ্জোদারোতে, খ গ্রিসের এথেন্সে, গ প্রাচীন মিশরে। বলো। আপু অপশন ক ভারতের মহেঞ্জোদারোতে। নিলাম, দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে খ গ্রিসের এথেন্সে। ঠিক আছে, জানা হলো। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। আমরা দ্বিতীয় একক অ্যালবাম সম্পর্কে কথা বলছিলাম এবং সেখান থেকে একটি গানও ইতিমধ্যে শুনে ফেলেছি। এবার প্রথম একক অ্যালবাম সম্পর্কে জানবো যে এই অ্যালবামটির এখন পর্যন্ত শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন এবং কোন ধরনের গানগুলো ছিল আসলে। আমার প্রথম অ্যালবামের নাম ছিল তুমি আছো, জিসিজের ব্যানারে মার্কেটে এসেছিল। আর মানে প্রথম অ্যালবামে আসলে আমার মানে আমার পছন্দের গানগুলো দিয়ে আসলে করা, যে এখানে মানে কম্পোজিশন করেছিল শাফিক রিপু, আমার খুব আদরের এক ছিল ভাই। আর তার সাথেও একটি গান করেছিলেন লেলিন ভাই, একটি গান করেছিলেন পলাশ ভাই। এখন পর্যন্ত মানে শ্রোতাদের কাছ থেকে অভিমতের ব্যাপারটা যদি বলি বা সমালোচনার ব্যাপারটা যদি বলি, যে নিশ্চয়ই প্রথম অ্যালবাম সম্পর্কে অনেকেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরাও রয়েছে, এক একজনের এক এক মত থাকে না? কেউ কেউ বলছে যে ভালো হয়েছে, কেউ কেউ বলছে না আর একটু ভালো হলে মন্দ হতো না। মানে এই সমালোচনাগুলোকে আপনি কিরকম এনজয় করেন? আসলে যত সমালোচনা হয় তত আমাদের শিক্ষা হয়, কারণ আমরা কিছু মানে আমরা শিখতে পারি সমালোচনা থেকে। অবশ্যই মানে আমরা ভালো কিছু ভবিষ্যতে করার জন্য মানে আমরা নতুন কিছু জানতে পারি যেটা আমাদের জন্য অভিজ্ঞতার ভাবেই আমরা ধরে নিই, এই জন্য সমালোচনাটাকে আমি বেশি পছন্দ করি। আচ্ছা, তো নিজের গান যখন নিজে শোনেন তখন কেমন লাগে? আসলে সত্যি কথা বলতে কি, আমি আমার যখন নতুন কোনো একটি গান করি, আমি আমি যতটুকু মানে নিজেই শুনি, মানে আমি নিজেই শুনি, আমি নিজের শ্রোতা হয়ে যাই। এই কারণে মানে আমার খুব আমার নিজের গান আমার নিজের খুব পছন্দ, যার কারণে আমি প্রতিদিন হলে 10 থেকে 12 বার শুনি একটি গান হলো। আচ্ছা, তো একক অ্যালবামের পাশাপাশি বেশ কিছু মিক্সড অ্যালবামেও তো কাজ করা হয়েছে, অভিজ্ঞতাটা কেমন ছিল? আসলে মানে মিক্সড অ্যালবামে কাজ করার অভিজ্ঞতাটা মানে আমার কিছুদিনেরই, বেশি দিন হয় নাই, মানে কিছু অল্প সময়েরই। বাট ওই অনেক গুণী সিঙ্গারদের সাথে কাজ করা হয়েছে বা ওদের সাথে মানে গান করার সৌভাগ্য হওয়াটা, এটাই আসলে অনেক পাওয়া। আর যেহেতু মানে আমরা এখনও ক্ষুদ্র, মানে আমরা শিখছি মাত্র, অনেক আর শেখারও প্রয়োজন আছে, যার কারণে ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, এইটাই আমাদের জন্য অনেক পাওয়া। আচ্ছা, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে কথা ফিরছি। হ্যালো। হ্যালো, আমি অন্তর। কেমন আছো? ভালো আছি। আচ্ছা বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? জানা অজানা। জানা অজানা, জানা অজানা বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, আইসল্যান্ডের রাজধানীর নাম কি? ক ডাবলিন, খ রিকজাভিক, গ অসলো। বলো, জলদি বলতে হবে। আচ্ছা, তুমি বলেছো গ অসলো, দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে খ রিকজাভিক। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, তো কিছুদিন আগে তো দুটো মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করলেন, তো কোথায় কোথায় শুটিং হয়েছে? আসলে প্রথম যে মিউজিক ভিডিওর করা হয়েছিল, এটা আমার প্রথম সোলো অ্যালবাম তুমি আছোর টাইটেল সং ছিল। তো ওই করা আর বিশেষ বিশেষ অভিজ্ঞতা যে ছিল, মানে আমি প্রথম লাইফের প্রথম অভিনয় করেছি এবং নিজেই মডেলিং করেছিলাম।
আর যার কারণে এখানে কিছু সিন ছিল অনেক ফানি টাইপের, মানে ফানি আমার কাছে লাগছিল, কারণ ওইখানে মানে অভিনয় করতে হয়েছিল, অনেকে আমার এনে হাসাহাসি করছে যে তুই কেমনে কানলি, তুই অনেক ফ্রেন্ডরা আমার অনেক ইয়ে করছে, মানে অনেক সিচুয়েশন ছিল এরকম যে মানে আমার মানে যে আমার ইয়ে ছিল মানে যে ছিল মরে গেছে, যার কারণে আমি মানে কাঁদতে কাঁদতে মানে মিউজিক ভিডিওটা শেষ হয়েছে, অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করছে, এটাও একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল। আর লাস্ট যেটা করেছিলাম আমি, এটা একটা মিক্সড অ্যালবামের গান ছিল, ডুয়েট গান, ডুয়েট গান, এটাও একটা অভিজ্ঞতা, কারণ কখনো আমি ডুয়েট গানের মিউজিক ভিডিও করি নাই, প্রথম করেছিলাম। তো ভালোই ছিল সবকিছু কাজ মিলিয়ে। তো ভাই আজ তো কথা বলতে এবং গান শুনতে অনেক ভালো লাগছিল, কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার। আর আপনাকে অনেক ধন্যবাদ, আর বিশেষ করে এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, আমাদের ছোটো ছোটো সোনামণিদের জন্য, আর বিশেষ করে আমরা এখানে আসতে পেরে ওদের উৎসাহ দিতে পারছি, এটাই আমাদের জন্য অনেক পাওয়ার। এই সুযোগটা এনটিভি করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এনটিভিকে। ভাইয়া আপনার কাছ থেকে আরও একটা গান শুনবো বাড়ি যেতে যেতে, তার আগে আমি একটু আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। বন্ধুরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমরা শেষ গানটা শুনতে শুনতে বাড়ি যাব। আমি শাব্দুল কিম সাহেবের একটি গান করছি, আর এই গানটি আমার আগামী যে অ্যালবামটি আসছে এটা করছি, আর এই গানটি অনেক অনেকে অনেক ধরনভাবে করেছেন, তো আমি আশা করছি আমি একটু ডিফারেন্ট করে করেছি, শ্রোতাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে শুনি। তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরা সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরা শোনে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরা শোনে তোমার প্রীতি, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে ওরে, ও পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উরে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরা